আমরা লাইট সেন্সর কিভাবে বানাতে হয় সেটা দেখে নেব। আমরা দেখেছি রাস্তার ধারে ধারে অনেক লাইট আছে যেগুলো রাত্রিবেলায় নিজে থেকেই জ্বলে যায়, আবার আলোতে নিভে যায়। সেরকম একটা অটোমেটিক সিস্টেম যেটা অন্ধকারে নিভে যায়, এটা কিন্তু লাইট সেন্সর, মানে লাইটকে সেন্স করবে। রাস্তার আলো যেমন অন্ধকার হলেই জ্বলে যায়, এটা কিন্তু লাইট সেন্সর, মানে লাইট হলে জ্বলবে এবং অন্ধকারে নিভে যাবে। দেখো লাইট সেন্সরের ক্ষেত্রে আমরা BC547 ট্রানজিস্টার নেব, একটা BC547 ট্রানজিস্টার নেব, এবং 220 একটা 220 ওহমের একটা রেজিস্টার ব্যবহার করব, আর একটা 330 ওহমের রেজিস্টার ব্যবহার করব, আর একটা আমাদের LDR, একটা LED এবং 9 ভোল্টের একটা ব্যাটারি। তোমরা চাইলে একটা বাজার ইউজ করে এটাকে ভালোভাবে টেস্ট করতে পারো। দেখে নেওয়া যাক যে এই জিনিসগুলোকে ইউজ করে, এই আইটেমগুলোকে ইউজ করে কিভাবে আমরা লাইট সেন্সর বানাচ্ছি। তোমাদের প্রথমে আমি একটা ডেমো দেখাচ্ছি, আমি একটা বানিয়ে রেখেছি, তোমরা সেটা দেখে নাও। এখানে আমি একটা লাইট সেন্সর 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে একটা লাইট সেন্সর করে রেখেছি। আমার হাতে একটা টর্চ আছে, এখানে এই যে LDR, এই LDR এ যদি আমি লাইট দিই তাহলে কিন্তু আমার এখানে LED-টা, অর্থাৎ এটা গ্লো করবে, জ্বলবে। লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই LED-টা একটু ভালো করে দেখবে। এবং আমি এখানে তোমাদের বোঝার জন্য বাজার দিয়ে রেখেছি, অর্থাৎ আমার লাইট দেওয়ার সাথে সাথে একটা সাউন্ড হবে বাজারে। দেখো দেখো, তোমরা বুঝতে পারছো কিনা, লাইট পড়লে যখন আমরা লাইট দিচ্ছি তখন কিন্তু LED-টা গ্লো করছে। দেখো রুমটা একটু অন্ধকার করে দিচ্ছি, লাইটটা অফ করে দিচ্ছি, তারপরে দেখো, বুঝতে পারছো কিনা। হ্যাঁ, লাইটটা আবার জ্বালিয়ে দিলাম, লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইট সেন্সর সার্কিটটা আমরা এখানে দেখে নিচ্ছি, একটা 9 ভোল্টের ব্যাটারি, ব্যাটারির প্লাস পয়েন্টের সঙ্গে একটা 220 ওহমের রেজিস্টার, একটা LED, LED-র সঙ্গে একটা এখানে ট্রানজিস্টার ব্যবহার করা হচ্ছে BC547, ট্রানজিস্টারের বেস পয়েন্টের সঙ্গে একটা LDR এবং একটা 330 ওহমের রেজিস্টার। এখানে প্লাস পয়েন্টটাকে আমি LDR এর এক প্রান্তর সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবং আর এক প্রান্তরটা বেস পয়েন্টের সঙ্গে কানেক্ট আছে। এই রেজিস্টারটার সঙ্গে এখানে এই ট্রানজিস্টারের পয়েন্টটাকে আমি কানেক্ট করেছি এবং এটা নেগেটিভ পয়েন্টের সঙ্গে এখানে 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে। তোমরা একবার সার্কিটটা ভালো করে দেখে নাও এবং নিজে বাড়িতে বানানোর চেষ্টা করো। তোমরা এখন সবাই বাড়িতে থাকো, বাইরে তো বেরোবে না এবং বাড়ির মধ্যেই থাকবে। আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। Running in circles, never leave me alone. Say I don't answer the messages, I pick up my phone. Say we are